আসসালামু আলাইকুম। ঘুরে ফিরে অভিযান বই নিয়ে নাহিয়ানে সবাইকে স্বাগতম এবং ঈদ মোবারক। যদিও আমাদের ঈদ শেষ হয়ে গিয়েছে, কিন্তু আমাদের অনেকেরই আরও দুই কিংবা একদিন ঈদের ছুটি বাকি রয়ে গিয়েছে। আমার নিজের আরও একদিন ঈদের ছুটি রয়েছে এবং এর পাশাপাশি ঈদের জন্য বেশ কিছু যে বইগুলো কিনেছি সেগুলো পড়ার জন্য আমার কাছে মনে হয়েছে যে এটা খুব ভালো একটা সময় শুরু করার জন্য অ্যাটলিস্ট। সো আমি ঈদের জন্য বেশ কিছু বই আলাদা করে রেখেছি যে বইগুলো আমি ঈদে পড়ব। আজকে এই পর্বটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে ঈদের ছুটিতে আমি কি কি বই পড়ছি এবং বইয়ের যে তালিকা সেটিও খুব ছোট নয়, প্রায় 15টির মতো বই থেকে আমি বিভিন্ন জিনিস পড়ার কথা চিন্তা করে রেখেছি এবং সেই বইগুলো নিয়েই আজকে আপনাদের সাথে কথা বলবো এবং আশা করছি যে ঈদের ছুটিতে এই বইগুলো থেকে আমি পড়তে পারবো। প্রথমেই বইগুলো দিয়ে শুরু করা যাক। ওকে, প্রথম যে বইটি দেখা যাচ্ছে আমি সিরিয়ালি মানে সাজানোর ক্রম অনুসারে পড়ছি, উম্বেরতো ইকো এর লেখা বইয়ের ভবিষ্যৎ। এটি একটি নন ফিকশন বই এবং উম্বেরতো ইকো উনি অসাধারণ একজন লেখক এবং ওনার বিভিন্ন সাক্ষাৎকারও আপনারা বিভিন্ন জায়গায় পেয়ে থাকবেন। উনি বইয়ের ভবিষ্যৎ নিয়ে বলেছেন, শুরুতে বই কেমন ছিল এবং ফিউচারে বই আসলে কোন দিকে যাচ্ছে এই সংক্রান্ত ওনার কিছু চিন্তাধারা, সাক্ষাৎকার বা কথোপকথন, এগুলোর ভিত্তিতে কিছু কথা এই বইটিতে রয়েছে। ছোট একটি বই, বইটি প্রায় 60-70 পৃষ্ঠা। আমি এখানে একটু বলে রাখি, আমি একই সাথে অনেকগুলো বই পড়ি এবং নট নেসেসারি যে প্রত্যেকটা বই হচ্ছে একই সাথে আমার শেষ করতে হবে কিংবা একটা শেষ করে আরেকটা পড়তে হবে। তো এই কারণে আমি একটু মিক্স অ্যান্ড ম্যাচ রাখার চেষ্টা করি, ভ্যারিয়েশন রাখার চেষ্টা করি এবং আমার পছন্দ মতো যে বইগুলো আমি পড়ি অ্যাট আ টাইম সেখান থেকে বেছে বেছে নিয়ে থাকি এবং বিভিন্ন বই পড়ে থাকি। তো এ কারণে আপনারা দেখবেন যে জনরা ওয়াইজ ভিন্ন ভিন্ন ধরনের বই হচ্ছে আমি আজকে দেখাবো। তো সেরকমই একটি বই উম্বেরতো একোর বইয়ের ভবিষ্যৎ, যেটি একটি নন ফিকশন, আমি এই জায়গাটায় রাখি। পরবর্তীতে রয়েছে হারুকি মুরাকামির একটি সাক্ষাৎকার, এটি একটি সাক্ষাৎকার, সো আপনারা বুঝতেই পাচ্ছেন এটি একটু ভিন্ন ধরনের বই হবে। হারুকি মুরাকামির সাক্ষাৎকার, ওনার সাথেও আপনারা অনেকেই পরিচিত আছেন। এরপর দেখা যাচ্ছে যে একটা ফিকশন এবং এটি একটি রিরিড, নবীগঞ্জের দ্বৈত শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা অদ্ভুতরে সিরিজের একটি বই, আমার অসম্ভব অসম্ভব প্রিয় একটি বই এবং এই বইটি যে আসলে কতবার পড়েছি, 20-30-40 বারও হয়ে যেতে পারে। অনেক সময় দেখা যায় যে আমি একই বছরে এই বইটা দুইবার পড়ি। ডেফিনেটলি আপনাদের হয়তো এত ভালো লাগবে না, বাট একবার পড়ার মতো বই অবশ্যই এবং বাচ্চাদের বই, অনেক মজা করে লেখা হয়েছে। সো আমার মনে হয় যে আপনারা যদি এই ধরনের বই পড়তে পছন্দ করেন যেখানে অদ্ভুতরে অনেক কাণ্ড হবে, লাইট একটা রিড, তাহলে নবীগঞ্জের দ্বৈত পড়তে পারেন, অদ্ভুতরে সিরিজের একটি বই, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা। এরপর রয়েছে একটি বিজ্ঞানের বই, এই বইটি আমি পুরোপুরি হয়তো শেষ করব না ছুটির মাঝে, বাট একটু ডেফিনেটলি উল্টে পাল্টে দেখে শুরু করার চেষ্টাটা করব। আকাশজোড়া গল্প গাথা, এটি অ্যাস্ট্রোনমি নিয়ে লিখা, অ্যাস্ট্রোনমি হচ্ছে জ্যোতির্বিজ্ঞান অর্থাৎ মহাকাশের যে গবেষণা সেই রিলেটেড একটি বই, আকাশে তারা এবং বিস্তারিত বর্ণনা অনেক কিছু রয়েছে এই বইটিতে। সো যারা জ্যোতির্বিজ্ঞান নিয়ে আগ্রহী, যারা অ্যাস্ট্রোনমি নিয়ে আগ্রহী, সায়েন্সের বই পড়তে পছন্দ করেন, তাদের জন্য ডেফিনেটলি এটি একটি চমৎকার বই হতে পারে। পরবর্তীতে দেখা যাচ্ছে উন্মাদে দেড়যুগ, মেহেদি হকের একটি আত্মজীবনীমূলক লেখা যেখানে উনি ওনার উন্মাদে যে দেড়যুগ উনি স্পেন্ড করেছেন সেই সময়গুলো নিয়ে লিখেছেন এবং ছোটবেলা থেকে শুরু করে একদম মডার্ন এজ পর্যন্ত উনি যে উন্মাদে লিখেই যাচ্ছেন সেই ঘটনাগুলো, কিভাবে উনি লিখা শুরু করলেন, কত মজার মজার ঘটনা উন্মাদে থাকা অবস্থায় হলো, সেই ধরনের অনেক কিছু এই জায়গাটায় পাবেন। এই বইটি আমি অনেকদিন ধরে পড়ছি, এটি কন্টিনিউ করার ইচ্ছা আছে। পরবর্তীতে যে বইটি আমার কাছে আছে সে বইটির নাম প্লেটোর সংলাপ। অ্যারিস্টটল এবং প্লেটো, তাদের আপনারা জানেন যে আরেকজন লেজেন্ড ছিলেন যিনি সক্রেটিস নামে আমরা সবাই যাকে চিনি, বাট সক্রেটিসের কিন্তু নিজের লেখা কোনো বই নেই, সক্রেটিসের বইগুলো অনেক ক্ষেত্রেই তার ছাত্র প্লেটো লিখেছেন এবং সক্রেটিক কোশ্চেনিং বলে একটা ব্যাপার আছে যে আপনি কাউকে সাজেস্ট করবেন না, কোনো বায়াস থেকে কথা বলবেন না, কোনো সাজেশন দিবেন না, জাস্ট প্রশ্ন করে করে আপনারা সবাই মিলে একটা সত্যের দিকে ধাবিত হবেন। সো এই সক্রেটিক কোশ্চেনিং প্রসেস যেটা আছে এইটা আরেকটু ভালোভাবে অন্তস্থ করার জন্য আমি এই বইটি পড়ার সিদ্ধান্ত নিয়েছি। প্লেটোর অনেকগুলো বই রয়েছে, সংলাপ বা ডায়ালগস, সিম্পোজিয়াম এবং প্লেটোর রিপাবলিক সবচেয়ে বিখ্যাত, তো আমি এটা দিয়ে শুরু করছি, এর একটাই কিনেছি এবং এটা দিয়েই আসলে শুরু করব প্লেটোর সংলাপ। এই বইটি পড়ার পরে হয়তো আমি আস্তে আস্তে বাকি বইগুলো পড়ার চেষ্টা করব। এরপর যে বইটি আমি পড়ার কথা চিন্তা করে রেখেছি সেটি হচ্ছে নোলা
খাবারের পেছনে যে আসলে কত ইতিহাস রয়েছে, ব্রেকফাস্ট নামটা কিভাবে এলো, ডিনার নামটা কোত্থেকে আসলো, ডিনার যে একসময় সকালবেলা করা হতো, এ ধরনের মজার মজার অনেক খাবার রিলেটেড কথাবার্তা এবং কাহিনী নিয়ে নোলা বইটি লেখা হয়েছে। এই বইটিও আমি বেশ অনেকদিন ধরেই পড়ছিলাম, কয়েক মাস ধরে পড়ছিলাম, এটি এখনো শেষ হয়নি, এটিও কন্টিনিউ করার ইচ্ছা আছে, হয়তো অল্প দুই একটা আর্টিকেল জাস্ট পড়বো আর কি। সো এভাবেই আমি একই সাথে মিক্স অ্যান্ড ম্যাচ করে বই পড়ে থাকি। চমক হাসানের লেখা যুক্তি ফাঁদে ফড়িং, এই বইটি আমার বেশ মানে খুবই আগ্রহ নিয়ে পড়ার ইচ্ছা আছে। তো এই বইটি যখন পড়ব তখন চেষ্টা করব খুব দ্রুত বেশ অনেকটুক করে পড়ার, এবং চেষ্টা করব অ্যাটলিস্ট হাফ বা 50% বইটি যেন আমি ঈদের ছুটির মাঝে শেষ করতে পারি, যদি সুযোগ হয়। ইটস ফাইন যদি হচ্ছে সুযোগ না হয়, কারণ আমি এরকম মিক্স অ্যান্ড ম্যাচ করে আসলে বই পড়তে থাকি, অ্যান্ড যেহেতু আমি অনেক বই পড়ি তাই ইটস ওকে যদি হচ্ছে আমি সব গোল ফুলফিল নাও করতে পারি। ওকে, কলকাতার কত রূপ, এই বইটি সুনীল গঙ্গোপাধ্যায় লেখা, এটি কলকাতা নিয়ে, কলকাতার বিভিন্ন জায়গাকে নিয়ে এবং তার পেছনে লেখকের যে জীবন দর্শন রয়েছে সেটি নিয়ে। এই বইটিও আমি খুব অল্প অল্প করে পড়ছিলাম, একটা চ্যাপ্টার দুইটা চ্যাপ্টার করে, এক একটা চ্যাপ্টার তিন পাতা চার পাতা বা এরকম ছোট ছোট আর কি, এবং বইটি 50% উপরে পড়া হয়ে গেছে, 79 পেজে আমি আছি, বাকি অংশটুক থেকে কিছুটা পড়ার ইচ্ছা থাকবে ডেফিনেটলি। সো ইয়া, এই বইগুলো হচ্ছে আমি এই মুহূর্তে পড়ার কথা চিন্তা করছি, পাশাপাশি আরো বেশ কিছু জিনিস রয়েছে আপনাদেরকে দেখিয়ে ফেলি। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কিশোর উপন্যাস সমগ্রের পুরোটা পড়বো না, এখানে একটা বই আমি পড়ছিলাম, এখানে বুকমার্ক করা আছে, হেতমগড়ের গুপ্তধন। সো হেতমগড়ের গুপ্তধন, এই বইটিও নবীগঞ্জের দৈত্য বইটির মতোই রিরিড করছিলাম। এই হেতমগড়ের গুপ্তধন যখন শেষ হয়ে যাবে, মাঝামাঝি আছি, শেষ হয়ে গেলে তখন হচ্ছে আমি যে নবীগঞ্জের দৈত্য বইটির কথা বললাম সেটি আসলে পড়াটা শুরু করব। সো ইয়া, এই হচ্ছে মোটামুটি ফিকশনের কথা শেষ, আরও বেশ কিছু বই রয়ে গিয়েছে, সেগুলো আপনাদেরকে দ্রুত দেখিয়ে ফেলি। একটি হচ্ছে বিচিত্রপত্র, সত্যজিৎ রায়কে নিয়ে শতবর্ষের যে সংখ্যাটি করা হয়েছে সেই বিচিত্রপত্র। বিচিত্রপত্র এমনিতেও আমি কিনি, অনেক সময় আপনারা দেখে থাকবেন, সত্যজিৎ রায়ের 100 বর্ষের যে সংখ্যাটি সেটিতে অবশ্যই পড়ার ইচ্ছা থাকবে। সো এটি হচ্ছে খুলব, খুলে উল্টে পাল্টে দেখবো আর কি, একেবারে শেষ করতে হবে এমন না, বাট যেহেতু নতুন সংগ্রহ আমি হচ্ছে অনেক ছবি থাকবে, অনেক লেখা থাকবে, কি আছে না আছে, কোথায় কি আছে, কি কি আছে, কোনটা আমার বেশি বেশি আগ্রহ পড়ার জন্য, এই জিনিসগুলো আসলে ভালো করে বিস্তারিত দেখব। অপুর পাঁচালি, এই বইটি পড়ছিলাম, এটি মাঝামাঝি না ঠিক 20% মতো হয়েছে, তো ওখান থেকে কন্টিনিউ করার ইচ্ছা আছে। আরেকটা নতুন বই, আকায় লেখায় 4 দশক, দেবাশিস দেবের, এই বইটিও খুব ভালো মতো করে উল্টে পাল্টে দেখার ইচ্ছা আছে এই ছুটিতে। এটিও হয়তো পড়া সেভাবে শুরু করবো না, কিছু চ্যাপ্টার পড়তেও পারি, বাট অ্যাটলিস্ট দেখে রাখতে হবে আর কি যে কোথায় কি আছে। এবং এই বইটিও খুব ইন্টারেস্টিং, মানে অনেক ছবি আছে, অনেক পোস্টার্স আছে, আপনারা দেখতেই পাচ্ছেন, একটা ম্যাপ ম্যাপ না একটা বড় পোস্টার আছে, অনেক কভারের ছবি আছে, অনেক লেখা আছে। সো একদম ডেফিনেটলি খুব ভালো করে দেখতে হবে, নতুন বই যেহেতু। সো এটাও হচ্ছে আমি এই ছুটিতে করার চেষ্টা করব। মাঝে মাঝে আমি কমিক্স পড়ি, তো একটা গ্রাফিক নোভেল রেখেছি রিডিং লিস্টে। সো যখন হচ্ছে লিখা বা বেশি লিটারেরি জিনিস পড়তে পড়তে একটু মনে হবে যে না একটু গ্রাফিক ব্যাপার স্যাপার দরকার, তখন হচ্ছে আমি এই কমিক্সই পড়ার চেষ্টা করব এবং ছবিগুলোকে অ্যাডমায়ার করব। অলরেডি শুরুও করে দিয়েছিলাম, এবং এই গ্রাফিক নোভেলটির নাম নীলকণ্ঠ রহস্য, মেহেদি হকের লিখা, এটি ঢাকা কমিক্স থেকে প্রকাশিত একটি গ্রাফিক নোভেল, বাংলা গ্রাফিক নোভেল। ওকে, লাস্ট বাট নট দ্য লিস্ট, যেরকমটি বিচিত্রপত্রের কথা বললাম, কলকাতা পৌরসভা থেকে প্রকাশিত একটি ম্যাগাজিন কলকাতা পুরশ্রী, সেখান থেকে শতবর্ষে সত্যজিৎ নামে একটি সংখ্যা বের করা হয়েছে, এবং আপনারা পেছনে দেখেন সত্যজিৎ রায়ের অনেকগুলো সিগনেচার এবং বিভিন্ন সাইন লোগো এই ধরনের জিনিসগুলো দেয়া হয়েছে, এবং ভেতরেও খুবই আকর্ষণীয়, অনেক ছবি রয়েছে, সত্যজিৎ রায়ের অনেক লেখা রয়েছে, আঁকা রয়েছে, সত্যজিৎ রায়কে নিয়ে অনেক মানুষের লেখা রয়েছে, এবং সত্যজিৎ রায়ের আঁকা অনেক ছবি এখানে রয়েছে, সত্যজিৎ রায়ের নিজের অনেক দুর্লভ ছবি আছে, একটি কমিক্স আছে, এবং মানে অসাধারণ করেছে। সত্যজিৎ রায়কে নিয়ে যে ম্যাগাজিনগুলো শতবর্ষ উপলক্ষে প্রকাশিত হচ্ছে বা হয়েছে সেগুলোর মাঝে আমি এই ম্যাগাজিনটি পুরশ্রীর এই সংখ্যাটিকে আসলে আমি কিছুটা এগিয়ে রাখবো, এবং আমার দেখা মতে এটি বেশ সুন্দর করে করা একটি সংখ্যা। সো ডেফিনেটলি এটাও হচ্ছে আমি পড়া শুরু করব, উল্টে পাল্টে দেখব, হয়তো ওইভাবে একেবারে শেষ করে ফেলবো না। সো আপনারা দেখতেই পাচ্ছেন যে একেবারে 15টা বইয়ের সম্ভার নিয়ে আমি আলাদা করে রেখেছি, এবং এই 15টা বই উল্টে পাল্টে ঘুরে ফিরে আমি হচ্ছে আজকে রাতে প্লাস কালকে, অলরেডি কিছু জিনিস পড়া হয়ে গেছে বা শুরু করে দিয়েছি, পড়বো আরও
এবং আমার ঈদের ছুটিতে এটা থাকবে আমার রিডিং লিস্ট। আপনারা ঈদের ছুটিতে কেউ যদি বই পড়ে থাকেন তাহলে কি পড়ছেন সেগুলো আমাদেরকে কমেন্টে জানাবেন প্লিজ, এবং পাশাপাশি আপনারা যদি বই নাও পড়ে থাকেন অন্য কিভাবে ঈদের ছুটিটা কাটাচ্ছেন সেটিও আমাদেরকে জানাতে পারেন। সবাইকে অনেক ধন্যবাদ, দেখা হবে আগামী পর্বে, ভালো থাকবেন।